হঠাৎ করে মিষ্টি খেতে ইচ্ছে করলে একবার এই মিষ্টির রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন একদম তুলোর মতো নরম তুলতুলে সফট এই মিষ্টিগুলো মাত্র দু কাপ দুধ দিয়েই কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন আর বিশ্বাস করুন গোলাপ জামুন মিষ্টির থেকেও কিন্তু অনেক বেশি টেস্টি হবে এই মিষ্টিগুলো মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে এতটাই সফট হবে এই মিষ্টিগুলো ছোট থেকে বড় বাড়ির সকলেরই কিন্তু খুব পছন্দ হবে তো হ্যালো এভরি ওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন চলুন তাহলে শুরু করি আজকের রেসিপি তো প্রথমে একটা ফ্রাই প্যানে আমি নিয়ে নিচ্ছি দু কাপ দুধ এখানে প্রায় হাফ লিটারের মতো দুধ আছে অ্যাকচুয়ালি তার থেকে একটু কমই আছে আর এই দু কাপ দুধ দিয়েই কিন্তু আজকে এই মিষ্টিগুলো আমি তৈরি করে দেখাবো তো প্রথমে হাই ফ্লেমে অনবরত এভাবে নাড়াচাড়া করে আমাদের অপেক্ষা করতে হবে যতক্ষণ না পর্যন্ত দুধটা ফুটে উঠছে আর যখন দেখবেন যে দুধটা ফুটে উঠেছে তখন কিন্তু একদম হাই ফ্লেমে এভাবে নাড়াচাড়া করে আমাদের এটাকে কন্টিনিউ জাল করে নিতে হবে চেষ্টা করবেন গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখেই দুধটাকে জাল করার তাহলে দুধের কালারটা কিন্তু চেঞ্জ হবে না যদি মিডিয়াম ফ্লেমে জাল করেন তাহলে কিন্তু দুধের কালারটা পরে হলুদ টাইপের হয়ে যায় তো এখানে আমি হাই ফ্লেমে অনবরত এভাবে নাড়াচাড়া করে দুধটাকে ততক্ষণ পর্যন্ত জাল করব যতক্ষণ না দুধের পরিমাণটা অর্ধেক হয়ে যাচ্ছে মানে দু কাপ দুধ নিয়েছিলাম এক কাপ দুধ হওয়া পর্যন্ত আর কি আমাদের এটাকে জাল করতে হবে আর অনবরত কিন্তু নাড়াচাড়া করতেই থাকতে হবে নাহলে কিন্তু তলায় লেগে যেতে পারে তো এই যে দেখুন এখানে কিন্তু দুধের পরিমাণটা একদম অর্ধেক হয়ে গেছে প্রায় এক কাপের মতো দুধ আছে এখানে আর আমি হাই ফ্লেমেই কিন্তু দুধটাকে জাল করে নিয়েছি তার জন্য কালারটাও কিন্তু একদমই চেঞ্জ হয়নি আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়ামে করে দিয়েছি কারণ দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে হাই ফ্লেমে রাখলে কিন্তু এটা পুড়ে যেতে পারে আর কি নিচে লেগে যেতে পারে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু চামচ সুজি চা চামচে মেপে দু চামচ এখানে সুজি নিয়েছি আর মিডিয়াম ফ্লেমেই এভাবে অনবরত নাড়াচাড়া করে সুজিটাকে দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব খেয়াল রাখবেন সুজির পরিমাণটা খুব বেশি আর কি দিতে যাবেন না তাহলে কিন্তু মিষ্টিটার যে টেস্টটা সেটা কিন্তু একটু চেঞ্জ হয়ে যাবে অতটা খেতে ভালো লাগবে না তো এখানে দেখুন আমি মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে সুজিটাকে আর কি দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এটাকে আমরা আরও কিছুক্ষণ একটু কুক করে নেব যাতে মিশ্রণটা আর একটু ঘন হয়ে যায় ঠিক আছে তো এই যে দেখুন মিশ্রণটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে আর যখন দেখবেন যে মিশ্রণের ঘনত্বটা ঠিক এরকম চলে এসেছে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে তো এখানে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি আর এভাবেই কিন্তু কন্টিনিউ নাড়াচাড়া করে যাচ্ছি যাতে মিশ্রণটা একটু ঠান্ডা হয়ে যায় আর অনেকটাই শুকিয়ে আসে তো এই যে দেখুন মিশ্রণটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে এখন এটাকে আমি সাইডে একটা বাটিতে তুলে নিয়ে একটু ঠান্ডা করে নেব। আপনারা চাইলে এই ফ্রাই প্যানের মধ্যেও রেখে এটাকে ঠান্ডা করে নিতে পারেন আমি আলাদা একটা বাটিতে তুলে নেব আর তারপর এটাকে একটু ঠান্ডা করে নেব ঠিক আছে আর যতক্ষণ এই মিশ্রণটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ চলুন আমরা একটা শিরা তৈরি করে নেব তার জন্য এখানে একটা সস প্যানে আমি নিয়ে নিচ্ছি ওই একই কাপে মেপে এক কাপ চিনি আর এই এক কাপ চিনির সাথে আমি দিয়ে দেবো দেড় কাপ জল এই মিষ্টির জন্য কিন্তু শিরাটা একটু পাতলাই থাকবে তার জন্য দেড় কাপ জল নিয়েছি এখন দিয়ে দিলাম দুটো এলাচ মাঝখান দিয়ে ফাটিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কেশর এতে কালারটাও আর কি শিরার খুব সুন্দর আসবে আর তার সাথে ফ্লেভারটাও ভালো আসবে এখন মিডিয়াম ফ্লেমে অনবরত ওইভাবে নাড়াচাড়া করে প্রথমে চিনিটাকে গলিয়ে নিতে হবে ঠিক আছে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামেই রাখবেন হলে শিরাটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে বেশি চিনিটা গলে যাওয়ার পর মিডিয়াম টু হাই ফ্লেমে শিরাটাকে আমরা জাল করে নেবো মোটামুটি তিন মিনিটের মতো খুব বেশি কিন্তু জাল করার দরকার নেই কারণ আমাদের একতার দুতারে শিরার প্রয়োজন নেই মোটামুটি হালকা একটু চিটচিটে ভাব চলে আসলে শিরার মধ্যে তখনই গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে তই যে দেখুন এখানে কিন্তু তিন মিনিটের মতো আমি শিরাটাকে জাল করে নিয়েছি আর যখন দেখবেন যে ঠিক এরকম একটু চিটচিটে ভাব আঠালো ভাব চলে এসেছে আর খুব সুন্দর একটা সাইন চলে এসেছে শিরাটার মধ্যে তখনই কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে তই যে দেখুন এখানে কিন্তু শিরাটা একদম তৈরি হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর এই শিরাটাকে ঢাকা দিয়ে সাইডে রেখে দেব খেয়াল রাখবেন শিরাটাকে কিন্তু ঢাকা দিয়ে রাখবেন তাহলে শিরাটা হালকা গরমও থাকবে আর অন্যদিকে এখানে আমরা যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে আর কি এখন হাত দিয়ে খুব ভালো করে এটাকে আমাদের একটু মেখে নিতে হবে আর মাখার সময় দেখবেন যে এটা একদম হাতে লেগে যাচ্ছে একদম চিটচিটে একটা আঠালো ডোয়ের মতো হয়ে যাবে তো সেটা নিয়ে কোনো চিন্তা নেই এভাবেই কিন্তু মিষ্টিটা তৈরি করতে হবে আর তাতেই কিন্তু একদম সফট মানে মুখে দিলেই মিলিয়ে যাবে একদম তুলোর মতো মিষ্টিগুলো তৈরি হবে ঠিক আছে তো এই যে দেখুন আমি কিন্তু খুব ভালো করে মেখে নিয়েছি আর একদম আঠালো কিন্তু একটা মিশ্রণ তৈরি হয়ে গেছে এখন আমরা এর মধ্যে দিয়ে দেব দু চামচ ময়দা চা চামচে মেপে কিন্তু এখানে আমি দু চামচ ময়দা নিয়েছি বড় চামচ দিয়ে মেপে না ঠিক আছে এটা খেয়াল রাখবেন এখন দিয়ে দিলাম এক চিমটি বেকিং পাউডার আর দিয়ে দিলাম এক চিমটি বেকিং সোডা খুব বেশি কিন্তু না সাথে একটু লবণও দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চামচ ঘি সব কিছু উপকরণের পরিমাণগুলো একটু খেয়াল রাখবেন তাহলেই কিন্তু মিষ্টিগুলো একদম পারফেক্ট হবে তো এখন সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে এভাবে হাত দিয়ে সব কিছুকে মিশিয়ে নেবো ঠিক আছে আর এই ডোটা কিন্তু একদম মানে রুটি বা লুচির মতো যে সফট ডো হয় সেরকম কিন্তু হবে না একটু আঠালো ভাব থাকবে তো সেটা নিয়ে চিন্তা করবেন না কারণ একটু সফট থাকলেই কিন্তু মিষ্টিগুলো একদম নরম তুলতেলে হবে তার সাথে যখন আমরা মিষ্টিগুলোর আর কি শেপ দিবো তখন কিন্তু খুব সহজ যে এটা শেপ দেওয়া যাবে একদম কোনো রকম কোনো ফাটল থাকবে না ঠিক আছে তো এই যে দেখুন মিশ্রণটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এখন হাতের মধ্যে সামান্য আমি একটু ঘি লাগিয়ে নিয়েছি আর এখন মিষ্টিগুলো তৈরি করে নেব আপনারা নিজেরাই দেখতে পাবেন যে কত সহজে মিষ্টিগুলো শেপ দেওয়া হয়ে যায় কোনো রকম ফাটল থাকবে না কোনো রকম কোনো ক্র্যাক থাকবে না এতটা সুন্দরভাবে মিষ্টিগুলো আপনারা শেপ দিয়ে নিতে পারবেন দেখুন কত তাড়াতাড়ি একটা মিষ্টি শেপ দিয়ে নিলাম আপনারা চাইলে কিন্তু এর থেকে একটু বড়ো সাইজেরও তৈরি করে নিতে পারেন বা চাইলে একটু লম্বা করেও কিন্তু শেপটা দিয়ে নিতে পারেন কোনো রকম অসুবিধা হবে না শুধু উপকরণগুলোর পরিমাণটা একটু ঠিক রাখবেন তার সাথে ডোটা যেন একটু সফট থাকে এটাও খেয়াল রাখবেন তো এই যে দেখুন সবগুলো মিষ্টি কিন্তু আমি শেপ দিয়ে নিয়েছি এখন চলুন এই মিষ্টিগুলোকে আমরা ভেজে নেব তার জন্য এখানে একটা ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো সাদা তেল গরম করে নিয়েছি একদম হালকা গরম কিন্তু তেলটা থাকতে হবে আর প্রথমে একটা মিষ্টি দিয়ে আমি চেক করে নিলাম যে মিষ্টিটা আর কি ফেটে যাচ্ছে কি না তেলে দেওয়ার সাথে সাথে তো একদম ঠিক আছে মিষ্টিটা তার জন্য এখন এক এক করে আমি সবগুলো মিষ্টি দিয়ে দিচ্ছি আর তেলের টেম্পারেচারটা কিন্তু আবারও বলে দিচ্ছি একদম হালকা গরম রাখতে হবে ঠিক আছে আর মিষ্টিগুলো তেলে দেওয়ার পর কিন্তু সাথে সাথে নাড়াচাড়া করতে যাবেন না জাস্ট তেলটাকে এভাবে একটু নাড়িয়ে দেবেন তাহলে কি হবে মিষ্টিগুলো একা একাই কিন্তু নড়তে শুরু করবে মানে উল্টে পাল্টে যাবে তো এভাবেই লো টু মিডিয়াম ফ্লেমে আমি মিষ্টিগুলোকে ততক্ষণ ভেজে নেব যতক্ষণ না খুব সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে আর এভাবে নাড়াচাড়া করলে কি হবে চারিদিক দিয়ে একদম সেম কালার চলে আসবে তো এই যে দেখুন মিষ্টিগুলো কিন্তু আমি খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি এখন এই সবগুলো মিষ্টি আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর সাইডে রেখে দেবো ঠিক আছে সাথে সাথেই কিন্তু শিরায় দিয়ে দেবেন না একটু সময়ের জন্য সাইডে রেখে দেবেন আর এদিকে আমি চিনি শিরাটা একটা বড় পাত্রে ঢেলে নিচ্ছি এতে করে মিষ্টিগুলোতে শিরাটা আর কি ঢুকতে সুবিধা হবে রসটা ঢুকতে তো এখন সবগুলো মিষ্টি আমি এই শিরার মধ্যে দিয়ে দিচ্ছি শিরাটা কিন্তু একদম হালকা গরম আছে আর মিষ্টিগুলোকে আমি এক মিনিটের জন্য একটু তেল ঝরিয়ে আর কি রেখে দিয়েছিলাম এক মিনিটের জন্য গরমই কিন্তু আছে মিষ্টিগুলো ঠিক আছে সাথে সাথে দেইনি এখন এই মিষ্টিগুলোকে এভাবেই শিরার মধ্যে রেখে দেবো আধ ঘন্টার জন্য খুব বেশি সময়ও কিন্তু রাখার প্রয়োজন পড়ে না আধ ঘন্টাতেই কিন্তু একদম শিরার আর কি ভেতর পর্যন্ত ঢুকে যাবে আর মিষ্টিগুলো কিন্তু একদম নরম তুলতুলে হয়ে যাবে এই যে দেখুন আমি আধা ঘন্টা পর আপনাদের দেখাচ্ছি যে কতটা সফট হয়েছে মিষ্টিগুলো মাত্র দু কাপ দুধ দিয়েই কিন্তু এতটা সুন্দর নরম তুলতুলে তুলোর মতো সফট মিষ্টিগুলো আপনারাও কিন্তু তৈরি করে নিতে পারবেন মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে এতটা সফট আর রসালো হবে এই মিষ্টিগুলো খেতে তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না দেখ দেখা হবে আপনাদের সাথে আরেকটি নতুন সহজ রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন বা বাই